আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। করোনার এই দুর্বিষহ সময়ে আমাদের সকলের জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে স্থবির হয়ে পড়েছে। তোমরাও পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছ। এই পরিস্থিতিতে তোমাদের দৈনন্দিন পড়াশোনা ফিরিয়ে আনতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আশা করছি তোমরা উপকৃত হবে। আমি ফাহমিদা চৌধুরী, প্রভাষক, জীববিজ্ঞান, ফেনী ন্যাশনাল কলেজ। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অণুজীব থেকে ম্যালেরিয়া পরজীবী নিয়ে আলোচনা করব। তো আসো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, আমরা আজকে পড়ব ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবীটা আসলে পরজীবীটাকে আসলে আমরা যে জীবাণুটার মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায় সে জীবাণুটাকে বুঝি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। তো আমরা প্লাজমোডিয়ামে যে প্রজাতিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এছাড়াও প্লাজমোডিয়ামের আরও চারটি প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। প্রথমে আমরা জানি ম্যালেরিয়া আসলে কি। ম্যালেরিয়া শব্দটা একটা ইতালীয় শব্দ, এটা দুটি ভাগে ভাগ করা হয়। এটা একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এরিয়া। ম্যাল মানে দূষিত বা ব্যাড, এবং এরিয়া শব্দটা এসেছে এয়ার বা বাতাস থেকে। তো দুইটা মিলে আসে হচ্ছে দূষিত বাতাস। তো দূষিত বাতাস আগেকার দিনে মনে করা হতো দূষিত বাতাস সেবনে ম্যালেরিয়ার রোগ হয়, কিন্তু পরবর্তীতে 1880 সালে ফরাসি ডাক্তার চার্লস ল্যাভেরন ম্যালেরিয়া রোগের জীবাণু মানুষের রক্তে দেখতে পান। জীবাণুটা কি? জীবাণুটা হচ্ছে প্লাজমোডিয়াম, এবং এর বাহক হচ্ছে স্যার রোনাল্ড রস। 1898 সালে অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশবিকে ম্যালেরিয়া জীবাণুর বাহক হিসেবে চিহ্নিত করেন। তো এবং এটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী টার্টি। আমাদের প্রথমে জানতে হবে ম্যালেরিয়া জীবাণুর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি? কিংডম প্রোটিস্টা, সাব কিংডম প্রোটোজোয়া, ফাইলাম এপিকমপ্লেক্সা, ক্লাস স্প্রোজোয়া, অর্ডার হেমিস্পোরিডিয়া, ফ্যামিলি প্লাজমোডিডি, এবং জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। এমনিতে প্লাজমোডিয়ামের প্রায় 60টি প্রজাতি মানুষ সহ অন্যান্য প্রাণীর দেহে রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু মানব দেহে 4টি প্রজাতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই 4টি প্রজাতি সম্পর্কে আমরা এখন জানব। দেখো, প্লাজমোডিয়ামের 4টি প্রজাতি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা সৃষ্টি হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা সৃষ্টি হয় কোয়ার্টার ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালি দ্বারা সৃষ্টি হয় মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা সৃষ্টি হয় ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। তো এই 4টার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা সৃষ্ট ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া যেটা, এটা খুবই মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে। বাকি যে 3টি ম্যালেরিয়া পরজীবী দ্বারা সৃষ্ট জ্বর, এগুলো মারাত্মক কিন্তু প্রপার ট্রিটমেন্টে অনেক সময় ভালো হয়ে যায়। এবং ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া যেটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। তো দেখো, এইগুলোর প্যাটার্ন, জ্বরের প্যাটার্নগুলোও কিন্তু আলাদা। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া এবং ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এই 3টা 48 ঘন্টা পরপর জ্বর আসে, এবং কোয়ার্টার ম্যালেরিয়া যেটা, সেটা হচ্ছে 72 ঘন্টা পরপর জ্বর আসে। তো আমরা জানি যে আমাদের সামান্য জ্বর হলে আমরা নাপা বা প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খাই। তো যার কারণে জ্বরের প্যাটার্ন অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে 48 ঘন্টা পরপর এবং 72 ঘন্টা পরপর জ্বর আসে, এইগুলো, এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে
হয়তো 24 ঘন্টা বা 36 ঘন্টা বা তার বেশি সময় পরপরও জ্বর আসতে পারে। তো যা হোক, আমাদের এখন মেইন জানার বিষয় যেটা, সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। আমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র নিয়ে আলোচনা করো। তো ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র দুইটাভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে মানব দেহে এবং আরেকটা হচ্ছে মশকের দেহে। মানব দেহে যেটা সম্পন্ন হয় সেটা হচ্ছে অযৌন জনন, এবং মশকের দেহে যেটা সম্পন্ন হয় সেটা হচ্ছে যৌন জনন। তো মানব দেহে কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা এখন জানব। দেখো, মানব দেহে সম্পন্ন হয়, প্রথমে এরা যকৃত কোষকে আক্রমণ করে, এরপর এরা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। তো যকৃত কোষকে যেটা আক্রমণ করে সেই দশাকে বলা হচ্ছে হেপাটিক সাইজোগনি, এবং লোহিত রক্তকণিকার যে দশাটা সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরপর যকৃতে যে হেপাটিক সাইজোগনিটা সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক চক্র এবং আরেকটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক চক্র। দেখো, আমাদের হেপাটিক সাইজোগনি কিভাবে সম্পন্ন হয়। হেপাটিক সাইজোগনিতে প্রথমেই প্লাজমোডিয়ামের যে স্পোরোজয়েড দশা, এই যে মাকু আকৃতির যে স্পোরোজয়েড দশাটা, এই স্পোরোজয়েড কি করে, যকৃত কোষকে মশকির লালাগ্রন্থিতে, মশকি যখন মানুষকে দংশন করে তখন মশকির লালাগ্রন্থির লালার সাথে এই যে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশা কি করে মানুষের শরীরে প্রবেশ করে এবং রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কেমোট্যাক্সিসের কারণে এরা যকৃতে এসে পৌঁছে। যখন যকৃতে আসে তখন স্পোরোজয়েড দশাটা যকৃতে প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং এই প্রবেশ করে প্রায় মানবদেহে প্রবেশের প্রায় 45 মিনিট পরে। তো যখন সে যকৃত কোষে প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখো যকৃত কোষে প্রবেশ করে এবং যকৃত কোষের যত পুষ্টি আছে সে যকৃত কোষে ঢুকে যকৃত কোষের খাবার গ্রহণ করে সে ক্রিপ্টোজয়েড দশায় পরিণত হয়, এবং ক্রিপ্টোজয়েড দশায় পরিণত হতে হতে সে যকৃত কোষের যে নিউক্লিয়াসটা আছে সেটাকে ধ্বংস করে ফেলে, মানে বিনষ্ট করে ফেলে। এরপরে যকৃত কোষটা ধীরে ধীরে বড় হয় এবং যকৃত কোষের যাবতীয় পুষ্টিগুলো ক্রিপ্টোজয়েডটা গ্রহণ করে কি করে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হয়। এই দশাটাকে বলা হচ্ছে সাইজোন্ড, এবং যকৃত কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেটা একদম বিকৃত হয়ে যায়। এরপরে এই সাইজোন দশার নিউক্লিয়াসগুলো কি করে, এর চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হয়, এবং এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো পরবর্তীতে এই যে হেপাটোসাইটকে ভেঙে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে দুটো যকৃত কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে এটাকে বলা হয় সাইনোসয়েড, সাইনোসয়েডে অবস্থান করে এবং আবার আরেকটা যকৃত কোষকে খুঁজতে থাকে যকৃত কোষকে আক্রমণ করার জন্য। যখন সে যকৃত কোষকে পেয়ে যায় তখন এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার নতুন যকৃত কোষে প্রবেশ করে আবার সে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন দশা পরিণত হয়, এবং এরপরে সেই সাইজন দশাটা তার চারপাশে প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম সমৃদ্ধ হয়ে মেটা ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হয়। এই মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো পরিণত হয়ে যখন অনেকগুলো মেটা ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হয় তখন কি হয়, হেপাটোসাইটকে ভেঙে আবার বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে শেষে আবার নতুন যকৃত কোষকে খুঁজতে থাকে আক্রমণ করার জন্য। এবং এই যে
স্পোরোজয়েটের প্রবেশ থেকে শুরু করে প্রথম একটা যকৃত কোষকে আক্রমণ করলো এবং যকৃত কোষটা ফেটে বের হয়ে আসলো, এই অবস্থা পর্যন্ত একে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং পরবর্তীতে যখন আরেকটা যকৃত কোষ নতুন যকৃত কোষকে আক্রমণ করলো, তখন সেই অবস্থা থেকে মেটা ক্রিপ্টোমেরোজয়েড বের হয়ে আসা পর্যন্ত এ দশাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে আমাদের হেপাটিক সাইজোগনিতে দুইটা দশা দেখতে পাই আমরা, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং দেখো মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড আর একটা হচ্ছে ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। তো ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো কী করে, নতুন যকৃত কোষকে খুঁজতে থাকে এবং নতুন যকৃত কোষকে আক্রমণ করে। এবং মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড বা ছোট মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো কী করে, যকৃত কোষকে আক্রমণের পরিবর্তে রক্তস্রোতে চলে আসে এবং লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। স্পোরোজয়েড অবস্থা থেকে এই যে লোহিত রক্তকণিকায় আক্রমণ পর্যন্ত যে পরজীবীর যে দশা, এই দশাটা প্রায় সম্পন্ন করতে পরজীবীর প্রায় 7 থেকে 10 দিন সময় লাগে। এই গেল তোমাদের হেপাটিক সাইজোগনি। এরপরে দেখো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হয়, এই যে মেরোজয়েড মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েডগুলো যকৃত কোষ থেকে লোহিত কণিকায় প্রবেশ করে এবং সেখানে এসে খাদ্য গ্রহণ করে এরা কি করে, স্ফীত এবং গোলাকার হয়। এই দশাকে বলা হয় ট্রোফোজয়েড। ট্রোফোজয়েডটা দেখো লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করলো এবং এখানে একটি কোষ গহ্বর এবং একটি নিউক্লিয়াস থাকে ট্রোফোজয়েড দশায়। এবং পরবর্তীতে এরা খাদ্য গ্রহণ করে ট্রোফোজয়েড দশায় কোষ গহ্বরটা একটু বড় হয় এবং নিউক্লিয়াসটা এক সাইডে সরে যায়। এই অবস্থাটা দেখতে আংটির মতো মনে হয়, যার কারণে একে বলা হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং দশাটা পরবর্তীতে এরা কি করে, ক্ষণপথ বিশিষ্ট হয়ে অ্যামিবয়েড ট্রোফোজয়েড সৃষ্টি করে। এবং যখন অ্যামিবয়েড ট্রোফোজয়েড সৃষ্টি হয়, তখন লোহিত রক্তকণিকায় কিছু দানা দেখা দেয়, যে দানাটাকে বলা হয় সাপনার্স দানা। যখন ম্যালেরিয়া রোগ সন্দেহে ব্লাড টেস্ট করা হয়, তখন এই সাপনার্স দানার উপস্থিতি দেখে নিশ্চিত করা যায় যে রোগীর ম্যালেরিয়া হয়েছে। এরপরে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশার কোষগুলো দেখো বারবার বিভাজিত হয়ে কি করে, 12 থেকে 24টা পর্যন্ত অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাকে বলা হচ্ছে সাইজন্ট। এবং এই যে সাইজন্ট দশার অবস্থায় আসার সময় এরা কি করে, সাইটোপ্লাজমে কিছু বর্জ্য পদার্থ জমা হয় যেটাকে বলা হয় হিমোজয়েন। সাইটোপ্লাজমের ভেতরে কিছু বর্জ্য পদার্থ জমা হয়, এটাকে বলা হয় হিমোজয়েন। এরপরে দেখো সাইজন দশাটা কি করে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন সমৃদ্ধ হয়ে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে 12 থেকে 18টি মেরোজয়েডে পরিণত হয়। এই মেরোজয়েডগুলো অনেকটা দেখতে গোলাপের পাপড়ির মতো, যার কারণে এর নাম দেওয়া হয়েছে রোজেট। এই দশার পরবর্তীতে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। এই দশাটার পরবর্তীতে লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং এখানে মেরোজয়েড তৈরি হয়। মেরোজয়েডগুলো বাইরে বের হয়ে আসে। দুই ধরনের মেরোজয়েড বাইরে বের হয়ে আসে, একটাকে বলা হয় মাইক্রোগ্যামেটোসাইট এবং একটাকে বলা হয় ম্যাক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াসটা বড় এবং এরা আকারে ছোট, এদেরকে মাইক্রোগ্যামেটোসাইট বলে এবং এদেরকে বলা হয় পুংগ্যামেটোসাইট। এবং ম্যাক্রো গ্যামেটোসাইট যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা ছোট থাকে এবং এর কোষটা আকারে বড় থাকে, এটা হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট বা স্টিগ্যামেটোসাইট। দেখো এই মেরোজয়েডগুলো যখন রক্তস্রোতে বেরিয়ে আসে, তখন এই শ্বেত রক্তকণিকা কি করে, একে প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় রক্তে প্রচুর পরিমাণে
পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই পাইরোজেনের কারণেই কিন্তু জ্বর আসে। এই সমগ্র চক্রটা চলতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। এভাবে মুক্ত যে মেরুজয়েডগুলো, এগুলো নতুন কোষকে, নতুন লোহিত রক্তকণিকার কোষকে আক্রমণ করে এবং এইভাবে এই চক্রটার পুনরাবৃত্তি ঘটে। এরপরে যে পুং গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট, এগুলো কী করে, ঘুরতে ঘুরতে এরা পোষক দেহের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে। এখান থেকে মশকি যখন দংশন করে, তখন মশকি রক্তের মাধ্যমে এই জীবাণুটাকে বহন করে নিয়ে যায় এবং অন্য মানুষের দেহে জীবাণুটা স্থানান্তরিত হয়। এবং মশকির দেহে গ্যামেটোগনি এবং স্পোরগনি দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। তো মশকি দেহকে, এই কারণে মশকিকে বলা হয় মাধ্যমিক পোষক এবং বাহক দুটোই। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।